নাকি বিয়ের কথা বলে, আমি তো একটা মাত্র মেয়ে, কতজনকে বিয়ে করব? এইদিকে যে আমরা না খেয়ে আছি সেই কোনো খেয়াল নেই, শুধু বিয়ের কথা বলে। বিয়ে করলে এখনই কেউ খোঁজ খবর না, না বিয়ে করে যে খাওয়াবে তার কি কোনো গ্যারান্টি আছে? ঘরে ভাত নাই, বিয়ের কথা বলে। আমি মানুষ একজন, কয়টা বিয়ে করব? এর থেকে ভালো যে কোনো একজন, ভালো একজন মানুষ আসুক, বিয়ে একজনের সাথে। আমার যদি কারো ঘরে রিজিক থাকে আমি তার ঘরেই যাব। এই যে ভাই ক্যামেরার সামনে আসে না, অনেকেই জানতে চাইছেন কেন আসে না, ভাইয়ে কি করবে, মা মেয়ে এই দুজনকে আমাদের কিভাবে চালাবে? ভাই একটু নির্বোধ, যদি ভাই যদি চালাতে পারতো তাহলে তার আমাদের মা মেয়ের ক্যামেরার সামনে আসতে হতো না। আপনার মেয়ের বিষয় নিয়ে আসলে প্রবাসী এবং দেশের মানুষরা আসলে কি বলছে একটু বলবেন। জি, আমার একটা মেয়ে, কয়জনের সাথে বিয়ে দিব? একটা বাংলাদেশ থেকে কেউ বলে বিয়ের কথা, বিদেশ থেকে কেউ বলে বিয়ের কথা। কেউ এই জিনিসটা ভাবে না যে আমাদের আসলে দিন কত কষ্টে যায়, আমরা কত কষ্ট করে চলি, না খাইয়া দিন কাটাইতে হয়। আসলে দুনিয়ার নীতি এটা যে একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে আল্লাহ দিছে, সবাই শুধু এই দিকে না ইয়া করে, সবার ঘরে তো মা বোন আছে। আমার মেয়েটারে ভালো দৃষ্টিতে দেখা, যদি মেয়ের একটু সহযোগিতা, ছেলে মেয়ে দুইটার একটু সহযোগিতা করে। সবাই আমার ছেলের কথা বলে যে ক্যামেরার সামনে আসে না কেন। আমার ছেলে, আমরাই যে আসমু, তারও তো কোনো ইয়া ছিল না যে ক্যামেরার সামনে এসে নিজের পেটের খাবারের কথা বলতে হবে। আমার ছেলেটা লজ্জা পায় যে আসলে আমার মা বোন এদের খাবার জোড়াইতে পারি না, আমি কেমন ছেলে? এই দুনিয়ায় কে কার খবর রাখে? আমার ছেলে যে একটা কাজ করবে, ইন্টার পাস করলে কে চাকরি দিব? তারপরও তো চেষ্টা করে, মানুষের দুয়ারে দুয়ারে যায় কাজ খোঁজ করে, কেউ একটা কাজ দেয় না, কারণ গরিব মানুষকে কেউ দেখে নাই, দুনিয়ায় গরিবরে দেখার মতো কেউ নাই। এই যে মেয়েটা, মেয়েটা কি দেখতে খারাপ! মানে একটা লোক একজন বলতে পারে যে আমাদের একটু সহযোগিতা করুক, কিন্তু একটা ইসের মতো রাস্তায় যেমন একটা ইঁদুরে থাকে, সিগা ঠেগা কায়দা সিগা খাইতে চায় ওই রকম, এটা না কইরা সবাই যদি একটু সহযোগিতার হাত ধরাই দেন আমরা যেন চলতে পারি ভালোভাবে। আর এরকম মানুষের থেকে দান খরাত নিয়ে আর কতদিন চলবো? আমার ছেলে যদি একটা কিছু করতে পারতো, আপনারা যদি একটু সহযোগিতা করতেন, বা আমার ছেলে মেয়ে দুইটা লেখাপড়ার করার একটু ব্যবস্থা করে দিতেন, তাহলে তো ভালো হইতো, মান সম্মানে আমাদের। আপনারা কিন্তু জানেন না আসলে অনেক প্রবাসী, কেউ আছে হলো 500 টাকা, 1000 টাকা দিয়েছেন, কেউ 1500 টাকা দিয়েছেন, কেউ 3000 টাকা দিয়েছেন। তো আমরা সেই টাকাটি আপনাদের হাতে দিতে চাই। এ টাকাটি নেন একটু, সাদিয়া একটু গুনে নেন, এনে কত টাকা আছে? 5,500 টাকা। আপনারা কি জানতেন আপনাদের যে টাকাটা আসছে? তো যারা টাকাটা দিয়েছে তাদের সাথে আমরা আপনাদেরকে ভিডিও কলে কথা বলা দিছি, ফোনে কথা বলা দিছি। যে টাকাটা দিয়েছে, যে যে টাকাটা দিয়েছে তাদের সাথে কথা বলে আপনার কি মনে হলো? টাকাটা আমরা পাইছি, আর এই ভাইয়াটা অনেক রিস্ক নিয়ে হয়তো আল্লাহ ওনারে পাঠাইছে। রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের ফয়সালা তো আল্লাহর আকাশ থেকেই আসে, আসমান থেকে আসে। হয়তো ছিল উনি একটা মানুষ, ভাই অবিশ্বাস করবেন না কেউ বাবা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে বিষয়টা হলো যে আপনাদের মোবাইল নাই কেন? অনেকের কথা হলো যে এই যুগে কেউ মোবাইল ইউজ করে না, এটা কোনো সম্ভব? বাবা, হয়তো আপনারা অনেকজনে অনেক কিছু মনে করতে পারেন, আমাদের যে খাবারটা জোডাম ওই অবস্থানে থাকার মতো একটা বাসা ভাড়া থাকি, কিভাবে বাসা ভাড়াটা গুছাম? কিছুদিন পর যে বাড়িওয়ালা বের করে দেবো, রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই, তো মোবাইল কিভাবে কিনবো? নিজেদের চলতেই তো কষ্ট হয়, দেখে হয়তো আল্লাহ যদি মুখের দিক তাকায়, ভাই ভাইয়ের উসিলায় যদি ভালো কিছু, ভালো একটা অবস্থা আসে না? একটা মোবাইল যদি অন্তত যে টাকাটা পেয়েছেন যদি একটা মোবাইল কিনে দেন, আমরা তো এত ফোন রিসিভ করতে পারি না। রোজা থেকে একটা মানুষ কত মানুষের সাথে কথা বলতে চায়। দর্শক, আমরা প্রবাসী এবং দেশের বাইরে যারা রয়েছেন, আমি দেখেছি, আমি অনেক প্রতিবেদন করেছি, কিন্তু এই প্রতিবেদনের মধ্যে থেকে দেখলাম যে সাদিয়াকে বিয়ে করার জন্য প্রবাসী এবং দেশের অসংখ্য মানুষ ফোন করেছেন, কিন্তু সবার একই কথা, বিয়ে করবে। আচ্ছা, বিয়ে তো করবেন, বেশ ভালো কথা। সেটার জন্য একটা মানুষের প্রতি যে মানুষ না খেয়ে আছে, কষ্টে আছে, সেটা কিন্তু শুনলেন। তো আপনারা যদি গার্ডিয়ান, সত্যিকারে আমার কাছে ঠিকানাটা রয়েছে ভাই, আপনাদের কারো সাহায্য সহযোগিতা কিচ্ছু পাঠাতে হবে না। ভালো মনের মানুষ যদি হন, ভালো মন মানসিকতা, আমার কাছে ফোন করেন, আমি ঠিকানাটা দিয়ে দিব। আপনারা সেই ঠিকানা দৃষ্টে সরাসরি তাদের বাসায় গিয়ে তার মেয়েকে পছন্দ করে, যদি আপনাদের ভালো লাগে বা তাদের পরিবারের সাথে কথা বলে আপনারা ডিসিশন, যে যে ডিসিশনে নিতে চান আপনারা নিতে পারবেন। তো আমরা একটু সাদিয়ার কাছে আসি। সাদিয়া,
আমাদেরকে একটু বলবেন, যে আমরা তো আপনার সাথে মানে লোক অনেকের মানে এসে ফোনে কথা বলে দিছিলাম, কিন্তু জি সেই মানুষগুলোর সাথে কথা বলে আপনার কাছে কি মনে হলো? জি ভালো, কিন্তু সবাই বিয়ের কথা বলে, বিয়ে তো করবে, আমি তো এতজনকে বিয়ে করতে পারবো না, যে কোনো তো একজনকে, আমি তো একজন মেয়ে মানুষ, এতজনের সাথে বিয়ে করা তো সম্ভব না, যে কোনো একজন আমাদের ভালো একজন লোক, যে আমাদের ফ্যামিলি, আমরা ফ্যামিলিতে মাত্র 3 জন মানুষ, আমাদের দায়িত্ব নেবে, আমাদের ভালো একটা ই করবে, দায়িত্ব নিয়ে ভালো একটা পর্যায়ে পড়াশোনা করাবে বা ভালো কিছু, ওরকমই আশা করলে আমি বিয়ে করব। তার মানে হলো আপনারা আসলে বিয়ে করতে, যে এটা কি বানোয়াট কোনো গল্প না, বানোয়াট কোনো গল্প না, না? বিয়ে অনেকে কেন, তো মানে হলো অনেক সোশ্যাল মিডিয়ায় আসলে অনেক মানুষ যারা প্রবাসী রয়েছেন, অনেক সল সাতুরির মধ্যে পড়ে তারা অনেক বিসর্জন দিয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক টাকা পয়সা তারা জি অনেক অসহায় পরিবারের হাতে নিয়েছেন, কিন্তু সেই ধরনের সল সাতুরি করছেন না তো আপনারা? না, আমাদের ওরকম হলে আমাদের আগে দেখবে, যাচাই করবে, তারপরে ওইভাবে আগাবে। আপনার পড়াশোনা কি? আমি এসএসসি পাশ করে বসে আছি, ভর্তি হতে পারতাছি না, আমার ভাইটাও ভার্সিটিতে ভর্তি হবে, ওই টাইমে বাবা মারা গেছে, আমাদের এখন খাবারের কষ্ট হয়ে যেতেছে, আমরা ভর্তি কিভাবে, পড়াশোনা কিভাবে করব। আপনার মা তো চাইলে একটু কাজ করতে পারে, যে কাজ করে অন্তত আপনাদের খাবার তো ইয়ে করতে পারে, বা আপনিও তো কাজ করতে পারেন। এই যুগে কার দায়িত্ব নেই, একটা কাজ যদি আমরা করতে গেছি, করতে যাইনি তা না, আগে পড়াশোনার ব্যাপারটা, তারপরে কিছু টাকা, এরকম টাকা ছাড়া তো আজকাল একটা গাছের পাতাও নড়ে না, ওইভাবে আমার মাও কাজ করতে গেছে, করে নেই যে তা না, খুবই পরিশ্রম করছে, কয়েক মাস বাবা মারা যাওয়ার পর 2-3 মাস চাকরি করছে, তারপরে আস্তে আস্তে দেখে যেসব জায়গায় চাকরি করে, মানুষ এক একজন বাজে কথা মন্তব্য করে, একটা মেয়ে মানুষরা চাকরি করে, তারপরে অনেকজন, অনেক পুরুষরা আছে বাজে মন্তব্য করে, এইভাবে তো আসলে সম্ভব না, ভাইয়ারও একটা কাজের একটা ব্যবস্থা, তো কিন্তু টাকা চাই, সব জায়গায় টাকা দরকার, এই জন্য আর কি। এই জন্য চাকরি করতে পারছেন না, জি না, পারতেছে না, মানে যেখানে যান চাকরির জন্য ঘুষ চায়, ঘুষ চাই, টাকা পয়সা চাই, তারপর আবার কিন্তু ঘুষ পড়াশোনা দেওয়ার করে, মতন মানে কি সেই টাকা পয়সা আছে? আসলে না, ওরকম থাকলে তো আমরা এখন এইভাবে ক্যামেরার সামনে আসতাম না। আপনি আসলে এই মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলছেন, এটা অনেকে বানোয়াট বলছে, গল্প বলছে, মিথ্যে কথা মনে করতেছে, এটা কতটুকু সত্য? আসলে এটা সত্যি না, এই যে মেয়ের বিয়ে দেওয়া, হ্যাঁ বিয়ে দেওয়ার কথা ভালো, কোনো সৎ মানুষ যদি পাই তো অবশ্যই ভালো, ছেলের কাছে বিয়ে তো ইনশাল্লাহ একদিন আগে আর পরে দিতে, মেয়ে মানুষ হয়ে জন্ম নিছে, কিন্তু কিন্তু মানুষ তো মনে করছে এটা বানোয়াট, এটা এটা কোনো গল্প, এটা মানে বানোয়াট না বাবা, যারা এই ধরনের কথা বলবেন আল্লাহর হস্তে মাফ করিয়া দিবেন, কারণ আমার মেয়েটা বড়, সবাই মান সম্মান আছে, বাবা মা যদি ভিক্ষা করে আনে তারপরে মেয়ের রানীর মতো করে রাখে, ইজ্জত সম্মান, মেয়ে ছেলের ইজ্জত সম্মান সব সময় ইসের মতো, একটা স্বর্ণ যেমন যত্ন করে রাখে, একটা মেয়ের ইজ্জতটা ওই রকম যত্ন করে রাখতে হয়, কিন্তু আজকে ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে, আমি একটা মহিলা মানুষ, আমি খুব অসুস্থ বাবা, আমি যে একটা ভালো ডাক্তার দেখামো, কাজ করছি করি না তা না, মানুষের বাসায় কাজ খুঁজছি, কাজ করছি, কয় টাকাই দেয় বলেন তো, কাজের চেয়ে মানুষ বিয়ের প্রস্তাব বলে বিয়া করেন, তারপরে কেউ বলে যে বাসায় কাজ করেন, হ্যাঁ বাসায় কাজ মানে করেন, আপনার মেয়েকেও বলে আপনাকেও বলে? জি এরকম অনেকজনে অনেক কথা বলে, এখন একটা কথা হলো কার মুখ কে বন্ধ করে রাখতে পারে, কাজ যে করি না কিন্তু আমাদের সংসারটা টুকটাক আমার বোনরাই চালায়, বোনেই দেখে আর কেউ দেখে না, আমার সৎমা ঘরে, বাপের বাড়িতে যদি যাই, যে বাসা ভাড়া দিব না, বাপের বাড়িতে যেয়ে থাকবো। আচ্ছা, এই যে এখন যে টাকাটা পেলেন আপনারা, এখন এই টাকাটা মানে এলো তো দিয়ে আসলে কি করতে চাচ্ছেন আপনারা, এবং আমি যে প্রবাসীরা ভাইয়েরা যে টাকাটা দেশের বাইরে টাকাটা দিয়েছে তাদের জন্য কি বলবেন? এই টাকাটা দিয়ে আমি সংসারের বাজার করব বাবা, বাজার বাজার, করবেন? হ্যাঁ সংসারের চাল ডাল কিনবো, বাজার টাজার তেমন ঘরে কিছুই নেই, বোন যা দিছিল তা প্রায় শেষ হয়ে গেছে, এখন এটা দিয়ে বাজার করে খাবেন? জি একটু একটা মোবাইল নিলে তো অন্তত মানে আগে তো খায়া বাসি, পরে ভাগ্যে যদি থাকে একটা মোবাইল নিব, এখন তো টাকা পয়সা নাই, কারণ ঘরে তেমন বাজার সদায় নাই, 5,000 টাকা এর মধ্যে কিছু, বাসা ভাড়া সব কিছু তো হইবে না। দর্শক, আপনারা শুনলেন এই মা মেয়ের জীবনের গল্প এবং কষ্টের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে বলে যে আপনারা ভিডিও করেন শুধু ভিউ পাওয়ার জন্য, ভাইরাল করার জন্য, সেই কারণে আপনি ভাইরাল করে আপনি মানে সেটা হয়তো আপনি ভিডিওগুলো করেন। দর্শক, আসলে আমরা ভিডিওগুলো ভাইরাল হোক আমরা চাই, কিন্তু
সেই ভাইরালটা এমন না যে মিথ্যে কোনো গল্প আমরা তুলে ধরে সেটাকে ভাইরাল করতে চাই। আপনারা যে গল্পগুলো শুনে আপনাদের কাছে ভালো লাগে, হয়তো সেই ভালো লাগা থেকে আপনারা ভিডিওগুলো দেখেন, আর সেই কারণে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। দর্শক, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওগুলো দেখেন বলেই কিন্তু আমরা ভিডিও তৈরি করি। আর আপনারা যদি শ্রোতারা যদি আপনারা যদি দর্শক যারা ভিউয়ার্স রয়েছেন আমার, অন্তত আপনারা আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। প্রবাসী এবং দেশের ভাই বোনরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনারা এই পরিবারের গল্পটা হয়তো শুনছেন এবং শেষ পর্যন্ত শোনার চেষ্টা করেছেন। আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এবং এই মেয়েটির বিয়ে আসলে কোথায় হচ্ছে, কার কাছে হচ্ছে, চেষ্টা করব আমরা পুরো বিষয়টা তুলে ধরার জন্য। যেখানে কোনো মিথ্যে বানোয়াট কোনো গল্প না, মিথ্যের কোনো আশ্রয় না, আমরা সেই বিষয়গুলো পুরো ক্লিয়ার করার চেষ্টা করব। দর্শক দর্শক অনেকে কমেন্টে অনেক ধরনের কথা বলেন। আসলে আমি এই মানুষ একটা যে আসলে কী করবো, একটা প্রতিষ্ঠানে চাকরি করি, একটা সম্ভ্রান্ত একটা প্রতিষ্ঠান, যে একটা প্রতিষ্ঠিত একটা টেলিভিশন স্টেশনে চাকরি করি, সেখানে চাকরি 8 ঘন্টা ডিউটি, নিজের পরিবার রয়েছে, পাশাপাশি এই অসহায় পরিবারগুলো যখন একটু সুযোগ পাই সেই সুযোগকে কাজে লাগাই আমি ভিডিওগুলো করার চেষ্টা করি। দর্শক, আপনারা আমাদের এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখেন অন্তত চেষ্টা করবেন আমাদের একটা হলেও আপনারা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, লাইক দেওয়ার চেষ্টা করবেন, একটু কমেন্ট করার চেষ্টা করবেন। এটাই কিন্তু আপনাদের কাছে আমাদের চাওয়া। এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন এই রোজায়। যারা ইফতারি করতে পারছে না, সেহারি খেতে পারছে না, যারা অনেক কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, সেই মানুষগুলো অন্তত খাওয়ানোর একটু চেষ্টা করবেন। দর্শক, এই কাজটিও কিন্তু একটি ভালো কাজ। দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।